গুড ইভিনিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি এখন বাজে সন্ধে 7টা, সো অনেক বেশি লেট হয়ে গেল। কালকের ভিডিওটা এডিট করতে আমি সকাল 10টায় বসেছি, কমপ্লিট হলো সন্ধে 6টায়, মানে ভাবতে পারছো তো? তো এখন জাস্ট যাও, আজকে যাবো হচ্ছে ফার্স্ট সিমেন্ট পার্ক, দেন চতুরঙ্গ, দেন যেগুলো কাল কমপ্লিট হয়নি ওগুলো আজ কমপ্লিট করবোই ডেফিনেটলি, যতই রাত হোক না কেন। সো এখন জাস্ট এই রেডি হলাম, এখন যাবো দুর্গাপুর, দেন ওখান থেকে। সো গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড লেটস গো। তো ফাইনালি বাস থেকে নামলাম, এখন যাচ্ছি ফার্স্ট, এখন যাবো হচ্ছে চতুরঙ্গ, আর সেকেন্ড কথা হচ্ছে তারপর যাবো হচ্ছে চতুরঙ্গর পরে বিদিশা, আর সিজন অনেকগুলোই আছে বাকি, দেখা যাক। আজকে হয়তো দু তিনটে কভার করতে পারবো, কারণ অলরেডি 8টা বেজে গেছে, আজকে আসতে অনেক লেট হয়ে গেছে। তো দেখা যাক যেরকম টাইম পাবো সেই ভয়েস তোমাদেরকে দেখাতে থাকবো। বাট এই রোডটা সিরিয়াসলি অনেক বেশি ক্রাউড, আজকে তো ভালোই ভিড় রয়েছে দেখতেই পাচ্ছ, মানে আজকে যেহেতু ষষ্ঠী আর সেই তুলনায় মানে নর্মাল দিনের থেকে, আজকে যেহেতু ষষ্ঠী তো নর্মাল দিনের থেকে আজকে অবভিয়াসলি ভিড়টা একটু ভালোই রয়েছে। তো এটা হলো ফ্রন্টের গেটটা, একদম স্টার্টিংয়ে যেটা পড়ছে মানে চতুরঙ্গ ঢুকতে গেলে, আর গেটটা সিরিয়াসলি অসাধারণ করেছে একদম। তো ফাইনালি এলাম চতুরঙ্গ মাঠের সামনে, আর পুজো একদম স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ, মাঠে প্রচুর লোক এসেছে, মানে এবারে সবাই বেরোতে স্টার্ট করেছে, যেহেতু আজকে ষষ্ঠী তাই সবাই বেরিয়ে এসেছে একদম পুজো প্যান্ডেলের সামনে, আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটাও জাস্ট অসাধারণ করেছে, মানে তোমাদেরকে আরও কাছে গিয়ে দেখাচ্ছি। এটা জাস্ট বাইরের থেকে দেখলে প্যান্ডেলটা, এরপরে আমি প্যান্ডেলের ভেতরে গিয়ে প্রতিমা এবং ভেতরের লাইটিংটা দেখাচ্ছি তোমাদেরকে। চতুরঙ্গর পুজো তো দেখলেই মানে খুবই সুন্দর প্রতিমা হয়েছে, আর এবারে বিশ্ব বাংলার যে সেরা সেরা প্রতিযোগিতা হয় যেটা গভর্নমেন্ট থেকে, পশ্চিম বর্ধমানের মধ্যে এটা ফার্স্ট হয়েছে, মানে প্রথম স্থান অধিকার করেছে। তো প্রতিমাটা সত্যি মানে অসাধারণ মুখস্থি হয়েছে, খুবই সুন্দর, এত মিষ্টি প্রতিমা আমি এই প্রথম দেখলাম, আর প্যান্ডেলটা সত্যি অসাধারণ করেছে, পুরো একদম পুরনো সেই রাজবাড়ির টাইপের করেছে, খুব সুন্দর একটা, সবাই এসে ভিজিট করো, খুব ভালো লাগবে তোমাদের। তো এখন যাবো উর্বশী, আবার টোটো ধরলাম, তারপরে যাবো সিমেন্ট পার্ক। উর্বশীর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, মানে আমি লাস্ট এক দুদিন ধরে বেশ নেটে দেখছিলাম, বাট ওটা কালকে মিস হয়ে গেছে, তো আজকে যেগুলো মিস হয়েছে টোটালি ওগুলো দেখেই তারপরে বাড়ি ফিরবো, যত রাতই হোক না কেন। বেশ ভালোই ভিড় রয়েছে দেখতেই পাচ্ছ, মানে টোটো অটো বাইক সব একটু জেডে ভর্তি পুরো সামনেটা। এটা দেখতেই পাচ্ছ, এটা জাস্ট একটা সাইকেল বা যে ভ্যান হয় ওই সাইকেল বা ভ্যানের রিং একটা, আর এই রিংয়ের মধ্যে জাস্ট ওই টিনের একটা পাতি পাওয়া যায় যেটা কাঠের দরজাতে দেওয়া হয় বা বাথরুমে অনেকে ইউজ করে, ওই টিনের যে ম্যাটেরিয়ালটা রয়েছে এটা দিয়ে পুরোটা করেছে, জাস্ট নিচের থেকে একটা লাইটস দিয়ে দিয়েছে, মানে জাস্ট অসাধারণ লাগছে এটা, সামনে থেকে না দেখলে এই ভিউটা জাস্ট বুঝতেই পারবে না।
এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে জাস্ট রয়েছে মানে টোটালি ফলের যে ট্রেগুলো হয় প্লাস্টিকের, বা ভাঙা চেয়ার বা ভাঙা যে প্লাস্টিকের মগ, বালতি, প্লাস্টিকের জারিকান, টোটালি এটা দিয়ে এই পিলারের মতো একটা জিনিস তৈরি করা রয়েছে। আর এটা জাস্ট মানে অসাধারণ লাগছে। মানে আমার অ্যাকচুয়ালি এটা সেই রোবট সিনেমার রজনীকান্তের মতো কিছুটা লাগছে, রজনীকান্তের কোনো একটা বডি পার্ট লাগছে রোবটের, বাট এটা সিরিয়াসলি অসাধারণ লাগছে। সো এখানের যে উডটা দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ, এটা জাস্ট একটা স্কুটারের যে আউটসাইডের বডি স্ট্রাকচারটা রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ একটা বটি রয়েছে, একটা সাইকেলের জিনিস রয়েছে, মানে টোটালটাই লোহার জিনিস দিয়ে এই জিনিসটা করা রয়েছে। মানে এটা জাস্ট অসাধারণ লাগছে, এটাও অসাধারণ লাগছে। সো অ্যাকচুয়ালি এই প্যান্ডেলের টোটাল উপকরণটাই হচ্ছে লোহা ভাঙা বা টিন ভাঙা। সো মানে টোটালটাই জাস্ট অসম করেছে, অসম। মানে প্রতিমাটাও লোহা ভাঙা বা টিন ভাঙা দিয়ে করেছে। ওপরে দেখতে পাচ্ছ এই যে ঝাড়বাতিটা রয়েছে না, এই ঝাড়বাতিটাই টোটালটাই মানে থালা দিয়ে করেছে। মানে আমরা যে থালায় নর্মালি খাবার খাই, মানে এটা যে করেছে তাকেও হ্যাটস অফ। সো এরকম থিঙ্কিং নিয়ে মানে এখনকার দিনে এরকম থিঙ্কিং নিয়ে ভাবাই যায় না, বাট এটা জাস্ট করেছে, অসাধারণ করেছে। মানে জাস্ট যেগুলো আমরা নোংরা হিসাবে বা লোহা টিং মাগাইলে বিক্রি করে দিই, ওইসব জিনিস নিয়ে এত সুন্দরভাবে একটা প্যান্ডেলও করা যায়, এরকম থিঙ্কিং মানে যে করেছে তাকে সিরিয়াসলি হ্যাটস অফ। তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাবো, এখন বেরিয়ে যাবো সিমেন্ট পার্কে। তো এখন প্রায় সামনাসামনি চলে এসেছি সিমেন্ট পার্কে, আর এখানের জাস্ট ভিড়টা দেখো, মানে পুরো জ্যাম লেগে গেছে। আর গোটা পৃথিবীতে মানে আমি এরকম একটা ছেলে যে দুর্গা পুজো একা করছি, ফোনে লাইনে ধরে গেছি, দেখতেই পাচ্ছ, বউকে লাইনে রেখে দেখতেই পাচ্ছ একা একা করছি। মানে আমার মতো সৎ ছেলে, পবিত্র ছেলে আর তুমি একটাও নেই, বাট এটা কাজ আমার শ্বশুর মতোই বুঝতো। দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনে দুটো শিবলিঙ্গ রয়েছে, মাঝখানে ফোয়ারা রয়েছে, আর ফোয়ারার ঠিক ওই পারেই রয়েছে আমাদের মহাদেব বসে রয়েছেন। আর এই পুরো প্যান্ডেলটাই থার্মোকল দিয়ে কাজ হয়েছে, মানে থার্মোকল কেটে ওর ওপর টোটালি কালার করা হয়েছে। আর জাস্ট এই থার্মোকলের যে কাজ করেছে বা এর ওপর যে কালারটা দিয়েছে আর তার ওপর লাইটিং, টোটালটাই জাস্ট অসাধারণ। এখানটাই দেখতে পাচ্ছ এটা টোটালি যে বট গাছের ঝুড়ি হয় ওই ঝুড়ি দিয়ে করা হয়েছে। এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর প্রতিমা বা এত সুন্দর প্যান্ডেল মানে করাটা সত্যি একটা অসাধারণ ব্যাপার, মানে সত্যি খুব সুন্দর লাগলো আমার। আর এখন আমি যাব পলাশডিহা, দেখা যাক টোটো অটো পাই কি না, আদারওয়াইজ চরণবাবুর ট্যাক্সি তো আছেই, সো হেঁটে হেঁটেই চলে যাব, কোনো চাপ নেই। COVID-19 প্রভাব কিন্তু এবারে প্রত্যেকটা দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে গেলেই বোঝা যাচ্ছে, সবারই প্যান্ডেল প্রায় বাজেট কমে গেছে, তাই প্যান্ডেলও ছোট হয়ে গেছে।
জাস্ট বাড়ি এলাম, এখন বাজে প্রায় রাত 11:30, মানে বেশি চিল্লিয়ে এন্ড করতে পারছি না ভিডিওটা। সো প্রায় আমার দুর্গাপুরের সব পুজো প্যান্ডেল দেখা কমপ্লিট। আর যদি বলো কোনটা সবথেকে বেস্ট লাগলো এখনও অবধি, আমি প্রতিমার দিক দিয়ে বলতে পারি চতুরঙ্গ, মানে বিদিশার ওখানে যেটা, চতুরঙ্গ সবথেকে আমার বেস্ট লেগেছে এখনও অবধি। মানে ওটা বেস্ট লেগেছে আমারও। আর ওটা যে সেরার সেরা যে প্রতিযোগিতা হয় না, গভর্নমেন্ট থেকে যে প্রাইজ দেয়, ওটা ফার্স্টও হয়েছে এবারে পশ্চিম বর্ধমানের মধ্যে। সত্যি ওটা অসাধারণ প্রতিমা, ওটা অবশ্যই যাবে, কেউ মিস করো না। সেকেন্ড হচ্ছে, ওটার পরে যদি বলতে পারো তাহলে বলবো আমি জাংশন মলের ভেতরে যে প্রতিমাটা করেছে ছোট্ট, ওটা জাস্ট অসাধারণ ছিল। আর তারপরে হচ্ছে অগ্রণী ক্লাব, ওটাও বেশ সুন্দর ছিল। বাকি সব প্রতিমাই সুন্দর করেছে, বাট আমার আমার যেটুকু ভালো লেগেছে, মানে যেটা সব থেকে বেস্ট লেগেছে সেটাই বললাম। আর হ্যাঁ, মার্কুনিটাও বেশ প্যান্ডেলের সাথে ম্যাচিং করা একদম সুন্দর প্রতিমা ছিল। আর যদি ক্রিয়েটিভিটির দিক দিয়ে বলো তাহলে বলবো উর্বশী তো জাস্ট সুপার করেছে। মানে একটা জাস্ট লোহা ভাঙা, টিং ভাঙা বা সাইকেলের রিং দিয়ে এত সুন্দর প্যান্ডেল করা যায়, প্রতিমা করা যায়, এটা আমাদের কল্পনাতেও আসে না। আর বাকি অগ্রণীর প্যান্ডেল খুব ভালো ছিল, মার্কুনির ভালো ছিল, বাকি সবাই ছোটোখাটো করেছে। আমি যতদূর শুনেছি হাইওয়ের ওপরে যে প্যান্ডেলগুলো, ওগুলো নাকি বেশি বড়সড় করার পারমিশন দেয়নি এবারে, বাকি আমি জানি না। বাকি সব ঠিকঠাকই ছিল। কোভিড-19 জন্য সবারই বাজেট কমে গেছে, সো আমি কাউকে জার্জ করছি না বা জার্জ করাও উচিত না, এটাই বলবো। সবাইকে শুভ সপ্তমী, আর সবাই জাস্ট ভালো করে ঘোরো, মাস্ক পরে ঘোরো, আর ডিস্টেন্স মেনটেন তো হবে না পুজোর সময়, এটা বলে লাভ নেই, বাট সবাই সাবধানতা বজায় রেখে ঘোরো। আর সেকেন্ড কথা, যারা বাইক নিয়ে ঘুরছো তারা অবশ্যই একদম সেফভাবে ড্রাইভ করো। ব্যাস এটুকুই বলবো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ, বুম।